নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ এডুকেশন জি ওয়ান ডিএসি ওয়ান পেপারে সাজেশন দিচ্ছি যারা সাপ্লিমেন্টারি এক্সামিনেশান দেবে যারা লাস্ট পরীক্ষাতে ব্যাক পেয়েছিলে তাদের এই জন্য এই সাজেশন যারা নতুন ভর্তি হয়েছে এবারে কলেজে তাদের জন্য না তাদের সাজেশান আছে প্লেলিস্ট থেকে তোমরা নিয়ে নাও তো আজকে সাজেশন দিচ্ছি এডুকেশনের প্রথমে মান পনেরো প্রথম প্রশ্ন শিক্ষা শব্দটি সংজ্ঞা দাও এর সাথেই রয়েছে শিক্ষার সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থের সংজ্ঞা নির্ণয় করো দুই নম্বর প্রশ্ন শিক্ষার সমাজকেন্দ্রিক এবং ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্যের ধারণা দাও শিক্ষার ব্যক্তিকেন্দ্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো অথবা শিক্ষার লক্ষ্য বলতে কী বোঝো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো শিক্ষা বলতে কী বোঝো শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য বলতে কী বোঝো বর্তমান ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কোন শিক্ষার লক্ষ্যটি সঠিক গ্রহণযোগ্য ব্যাখ্যা করো মূল্যবোধ বলতে কী বোঝো শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব আলোচনা করো রবীন্দ্রনাথের শিক্ষামূলক চিন্তাধারার বর্ণনা দাও তিনি কিভাবে আধুনিক শিক্ষার ধারণার সঙ্গে প্রাচীন আশ্রমিক শিক্ষার ব্যবস্থার সমন্বয় ঘটান উপহার এবং বৃত্তি বলতে কী বোঝো ফাইব্রেলের উপহার এবং বৃত্তির ধারণা আলোচনা করো শিক্ষাক্ষেত্রে ফয়েব্রেলের পদ্ধতির অবদানগুলি কী কী অথবা ফয়েব্রেলের গিফট এবং অকুপেশনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো মূল্যবোধের দাও মূল্যবোধের বৈশিষ্ট্য নির্ণয় করো ফয়েব্রেলের শিক্ষা চিন্তা অনুযায়ী শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বরের জন্য পড়বে শিক্ষার উপাদানগুলি কী কী অথবা শিক্ষার উপাদানগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট ছয় পেলের কিন্ডার গার্ডেন পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলি লেখো মুক্ত শিক্ষার সুবিধা অসুবিধা কি বিধিবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাগুলি কি কি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বড়ো প্রশ্নে যেটা দিয়েছিলাম সেই প্রশ্নটারই কিন্তু এটা ছোটো করে লিখতে হবে পাঁচ নম্বরে মুক্ত শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কী শিক্ষাক্ষেত্রে মূল্যবোধ হিসেবে গণতন্ত্র ও সাম্যের গুরুত্বগুলি কী কী শিক্ষার অনিয়ন্ত্রিত ও মুক্ত সংস্থার মধ্যে পার্থক্য নির্ণয় করো ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যগুলি লেখো লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষার সংস্থা হিসেবে বিদ্যালয়ের যে কোনো পাঁচটি কাজ উল্লেখ করো শেষ প্রশ্ন প্রথাগত অপ্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝো এই কোশ্চেনগুলো পড়ে এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন সকল কোশ্চেন কমন পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও